136তম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসত আমি কংগ্রেসি সকলে সমগ্র জাতি জনগোষ্ঠীক ভারতবর্ষর আর অসমৰ সমগ্র জাতি জনগোষ্ঠীক এটাই আহ্বান জানাও যে যেনেদরে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বত সকলো জাতি জনগোষ্ঠী একত্রিতভাবে ব্রিটিশক আমি খেদাব পারিছিল ঠিক তেনেকৈ আজি আমি পরাধীন যেন লাগে ভারতবর্ষত বাক করা বাক করে থাকা আর এস এসর নেতৃত্বের এই ভারতবর্ষক আকৌ উদ্ধার করবর সমগ্র জাতি জনগোষ্ঠীক ভারতীয় জাতীয় কংগ্রেসের আহ্বানত ভারতীয় জাতীয় কংগ্রেসের লগত সহযোগ করবলে আহ্বান জানাইছো। আজি আমার 136তম ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস আর এই দিবসত আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটি আর জেলা কংগ্রেসের আহ্বানত আমি নায়ারগাঁও আর বিলাসীপাড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগত বিলাসীপাড়া রাজীব ভবনত আজি 136তম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা দিবস আমি পালন করল আর দলীয় আমার পতাকা আমি উত্তোলন করি আজি এটা বিলাসীপাড়া গান্ধী চকত আমি মহামানব মহাত্মা গান্ধীজির মাল্যপণ করল আর এই প্রতিষ্ঠা দিবসতে আমি এটা কথাই আহ্বান জানাইছো গোটেই ভারতবর্ষ রাইজক, যেহেতু ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যেতিয়াই ভারতখন পরাধীন অবস্থায় আছিল ব্রিটিশর তেতিয়াই এই দল গঠন হয়েছিল, তার আগতে গঠন করে বিভিন্ন ভাষা ভাষী জাতি জনগোষ্ঠী মিলি এই ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সবল নেতৃত্বত ব্রিটিশক ইয়ারপর আত্রয় দিয়ার কারণে সফল হয়েছিল, যে প্রচেষ্টা লৈছিল সফল হয়েছে। আর আজির দিনত যেখানে পরিস্থিতি আমার গোটেই ভারতবর্ষত হয়ে আছে, আমি যে ব্রিটিশক সেদি আমি এই ভারতবর্ষখন আমি সুস্থ পরিবেশত আনিছো, কিন্তু আজির ডেটত আকৌ যেনেকুৱা বা পরাধীন ভারতবর্ষখন পরাধীনের মুখে গতি করি।